নাকফুলের তথ্যটা কি গুজব ছিল কিনা? শাকিব খান অনেকের বিরুদ্ধে মামলা করেছেন, অনেক ইউটিউবের বিরুদ্ধে, গণমাধ্যমের বিরুদ্ধে, যারাই গুজব গুলো রটায় এবং আপনাকে নিয়েও নানা সময় গুজব গুলো শুনি, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? গুজব যত বাড়বে আমার মনে হয় পরিচিতি তার অনেকটা বেড়ে যায়, কারণ আসলে গুজব করার জন্য কিছুটা টাইমিং এর দরকার পড়ে, তো সেটা কিন্তু সময় নিয়ে তারা করছে। তো কন্টেন্ট সবসময় ভালো হতে হবে, সবসময় যে মন্দটা হতে হবে তা নয়, ভালো মন্দ মিলেই কন্টেন্ট হয়। সুতরাং আমার যারা গুজব ছড়ায় বা যারা আমাকে নিয়ে কন্টেন্ট বানায়, আমার তাদের প্রতি ওই রকম কোনো ক্ষোভ নেই। তবে আমি এইটুকু বলবো যে কন্টেন্টের মাঝখানে যেন কিছুটা হলেও মানে 100 এর মধ্যে যেন 2% একটা সত্যতা থাকে, তাহলে সেটা তারা যে বানায় তাদেরও স্যাটিসফ্যাকশন থাকে এবং যাকে নিয়ে বানায় তাদেরও ভালো লাগাটা কাজ করে। আমার শেষ প্রশ্ন আপনারা করতে পারেন, নাকফুলের তথ্যটা কি গুজব ছিল কিনা? একটু যদি বলতে আর কিছু বলার আছে? ওকে হ্যাঁ।